দায়িত্ব দেওয়া হয়েছিল বরযাত্রীদেরকে ওয়েলকাম করার জন্য গোলাপ ফুল দেওয়া। নজরিয়া লাগে নহীঁ কহীঁ ও নজরিয়া
रना रना
রে তাহলে সবাই বলো, শিউলির বিয়ে তোমরা কেমন এনজয় করলে? আমি কিন্তু সবকটা অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। শিউলির বাড়ির লোকরাও কিন্তু খুবই ভালো। তাদের সাথে যে আমাদের প্রথমবার আলাপ হলো সেটা আমরা বুঝতেই পারিনি, এতটা আপন করে নিয়েছিল আমাদের। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে শাড়িটা দেখছো, এটা আমাকে কাকিমা মানে শিউলির মা দিয়েছেন। এটা হয়তো শিউলিও জানে না। ও যখন পরের দিন চলে গেল শ্বশুর বাড়িতে, তখন আমরা ওখানে ছিলাম খানিকক্ষণ, তো তখনই কাকিমা আমাকে হঠাৎ করে এই শাড়িটা দিল। মানে আমি তো আকাশ থেকে পড়ে গেছি। ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, দারুণ কালার, আমার খুব খুব পছন্দ হয়েছে। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।